বাংলাদেশের ইতিহাসে তো বটে, গত 122 বছরের ইতিহাসে এই অঞ্চলে এত ভয়াবহ বন্যা দেখেনি সিলেট ও সুনামগঞ্জের মানুষ। রাস্তাঘাট, বাড়িঘর, হাসপাতাল, রেল স্টেশন, বিদ্যুৎ কেন্দ্র কিছুই বাদ যায়নি তলিয়ে যাওয়া থেকে। এতে চরম ভোগান্তিতে পড়েছে অর্ধকোটি মানুষ। শুধু যে মানুষেরাই দুর্ভোগে পড়েছে তাই নয়, সবকিছু পানিতে ডুবে যাওয়ায় চরম বিপাকে পড়েছে পশু প্রাণীরাও। মূলত রাস্তায় পড়ে থাকা খাবার কিংবা মানুষের ফলে ফেলে দেওয়া খাবার খেয়ে দিন কাটে কুকুরদের, কিন্তু পানিতে সব তলিয়ে যাওয়ায় সেটাও বন্ধ হয়ে গেছে। এতে ক্ষুধার্ত হয়ে পড়েছে হাজার হাজার কুকুর। ক্ষুধার জ্বালায় তারা ছুটে ফিরছে এদিক সেদিক। তারা এতটাই ক্ষুধার্ত যে হিংস্র রূপ ধারণ করেছে তারা। কুকুররা সামনে যা পাচ্ছে সেটাকেও খাওয়ার চেষ্টা করছে। হিংস্র এই কুকুরদের সামনে পড়েছিল এক মা বানর ও তার বাচ্চা। পানিতে ভেসে আসা নৌকাতে ভেসে যাচ্ছিল বানর ও তার বাচ্চা, কিন্তু পথের মধ্যেই কুকুরদের আক্রমণের শিকার হয় তারা। দুইটা ক্ষুধার্ত কুকুর বাচ্চাটিকে বারবার খাওয়ার চেষ্টা করে, প্রাণপণভাবে বাচ্চাটিকে বাঁচানোর চেষ্টা করে মা বানর। এমন একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় দুইটা কুকুর নৌকাতে থাকা মা বানর ও তার বাচ্চাকে কামড়ে খাওয়ার চেষ্টা করছে। মা বানর বুকের মধ্যে বাচ্চাটিকে জড়িয়ে বাঁচানোর চেষ্টা করছে। এভাবে বেশি কিছুক্ষণ নৌকার এপাশ ও ওপাশ ছোটাছুটির পর অবশেষে একটা মরা গাছের কাছে চলে আসে নৌকাটি। একলাফে সেই গাছে উঠে বাচ্চাটি প্রাণ বাঁচিয়ে ফেলে সেই মা বানর। কুকুরগুলো চলে যাওয়ার পর বাচ্চাকে বাঁচিয়ে বেশ উৎফুল্ল দেখা যায় মা বানরকে। সাধারণত চোখে কুকুরদের বানরের বাচ্চাটিকে খেতে চাওয়ার দৃশ্যটি অমানবিক। স্বস্তির বিষয় হলো প্রাণপণ চেষ্টা করে হলেও নিজের বাচ্চাটিকে বাঁচাতে সক্ষম হয়েছে মা বানর। কিন্তু বাস্তবতা হলো ভয়াবহ এই বন্যায় পশুদেরও বাঁচতে হবে। মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা হলেও এসব কুকুর বা অন্য প্রাণীদের খাবারের চিন্তা আমরা কেউই করি না। প্রিয় ভিউয়ার্স, এই কুকুররাই আমাদের চারপাশে নোংরা খেয়ে পরিবেশ রক্ষা করে। বন্যার মতো দুর্যোগে মানুষের পাশাপাশি এসব প্রাণীদেরও খাবারের ব্যবস্থা করা উচিত নয় কি? ইয়েস অথবা নো লিখে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। বন্যার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।